ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর দায়ে কুমিল্লা সিটি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নিজামউদ্দিন কায়সারকে জরিমানা করেছে নির্বাচন কমিশন। জীবন্ত ঘোড়া নিয়ে সকাল 11টায় নগরীর কান্দিরপাড় চকবাজার সহ বিভিন্ন গণসংযোগ করেন নিজামউদ্দিন কায়সার। এ সময় তিনি কুমিল্লার উন্নয়নে কাজ করার সুযোগ দিতে ভোটারদের সমর্থন চান। প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত তাকে 50,000 টাকা জরিমানা করে। একই সাথে ভবিষ্যতে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয় তাকে। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী। ভোটারদের কাছ থেকে যে সাড়া পাচ্ছে সেটাতে আমার মনে হয় কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে, দানবীয় শাসনের বিরুদ্ধে কুমিল্লায় এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ 15 তারিখ 15 জুন কুমিল্লায় নতুন সূর্য উদয় হবে, যে কুমিল্লা হবে আমাদের সবার কুমিল্লা হবে, নিরাপদ এবং সম্প্রীতির কুমিল্লা হবে ইনশাল্লাহ।